Assalamualaikum warahmatullahi wabarakatuh. আমি আল মাসুদ তানজিন কুকিং রেসিপি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ। বন্ধুরা আমার আজকের রেসিপি দারুণ মজার সুপি মোমোর জন্য আমি এই সুপ বানাইতে হবে সুপের জন্য আমি এখানে 4 কাপ পানি নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এক চামচ আদা রসুন পেস্ট আর এক চামচ আমি পেঁয়াজের পেস্ট দিব আর একটা কাঁচামরিচ কুচি আর এখানে আমি দুইটা মুরগির গলা আছে না গলা দিছি এখানে আমি ঢেকে দিব আমার চিকেন স্টকের জন্যে কারণ সুপ বানাইতে হলে স্টক লাগে চিকেন স্টকের জন্য আমি এটা বানাইতেছি এটা চিকেন স্টক বন্ধুরা আমার চিকেন স্টকটা হয়ে গেছে এখন আমি মাংসগুলো আলাদা করে বেছে নিব আমার স্টকটা হয়ে গেছে এখন আমি মাংসগুলো আলাদা ছেড়ে নিব স্টকটা একটা পাশে রেখে দিব তারপর আমি পরবর্তী হিসেবে চলে যাবো সুপেতনের মাংসগুলো আমি এইভাবে আলাদা করে নিব বন্ধুরা আমি চিকেনটা বেছে নিছি এই যে আমার এই চিকেনটা এতটুকু হয়েছে যথেষ্ট যেহেতু আমি ভেজিটেবল স্যুপ করবো ওই হিসাবে আমার চিকেন খুব একটা প্রয়োজন নাই আসলে তেল দিয়ে একটা ভেজিটেবলের পুর তৈরি করে নিব সুপি মোমোর জন্য আমি এই পুরটা তৈরি করবো তার জন্য আমি এক চামচ পরিমাণ রসুনের গুঁড়া রসুন কুচি দিয়ে দিলাম আর এক চামচ আদা বাটা চিকেনটা কাঁচামরিচ কুচি আর তিনটা পেঁয়াজ কুচি করা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভাজা হইলেই আমি ভেজিটেবলগুলি দিয়ে দিব তাহলে আমি একমত পরিমাণ ফুলকপি দিয়ে দিলাম আর কিছু বটবটি আর গ্রেট করে রাখা একমত পরিমাণ আলু কুচি আর গাজর কুচি ওটা গ্রেট করা আজকে এক প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিলাম ম্যাগি আমি দুই তিন মিনিট হালকা ভেজে নিব বন্ধুরা নানা সবজিগুলো নরম হয়ে গেছে এরপর আমি এক মোট পরিমাণ বাঁধাকপি দিয়ে দিলাম বন্ধুরা আমার পোটা হয়ে গেছে এখন আমি মামার জন্যে যে আমার দুটা লাগবে সে দুটা বানাবো বন্ধুরা মামার জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিছি আর 1/4 কাপ কর্নফ্লাওয়ার আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব ভালোভাবে মিশিয়ে নিব এখানে আমি গরম পানি আছে গরম পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নিব 4 ফিট ভালো করে ময়ান দিতে হবে ডোটাকে বন্ধু আমার ডোটা হয়ে গেছে দেখেন কত সুন্দর আমি এটাকে ঢেকে রাখবো 10 মিনিট বন্ধুরা ফিরে এলাম 10 মিনিট পর এই দেখেন মাছটা কত সুন্দর নরম হয়ে গেছে বন্ধুরা ভেজিটেবল মোমোর জন্য আমি ছোট ছোট করে লেটে কেটে নিব এভাবে
আমি ইলেকট্রিকগুলো ঢেকে রাখবো, তাছাড়া ড্রাই হয়ে যাবে। আপনারা পাতলা কাপড় দিয়ে ঢাকতে পারেন। এদিকে তিনটা বাদ দিবেন, আবার এদিকে তিনটা বাদ দিবেন। আর এই পাঁচটা মোমো হয়ে গেল। সুপ রান্না করার জন্য আমি চুলায় তেল দিয়ে দিলাম, 2 চামচ পরিমাণ 1 চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম, আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। রসুনটা হালকা বাদামি হয়ে গেছে, এরপর আমি মাংসগুলো দিয়ে দিলাম। আমি 1 মোট ফুলকপি দিয়ে দিলাম, যেহেতু ভেজিটেবল সবজি, আর 1 মোট বটবড়ি এবং 1 মোট পরিমাণ বাঁধাকপি কষি, আর 2 চামচ পরিমাণ গাজর কষি। ভেজিটেবল স্যুপ খুবই হেলদি একটা রেসিপি, আশা করি সবাই ট্রাই করবেন। বন্ধুরা, এরপরে আমি 1 চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিব, 4 চামচ পরিমাণ টমেটো সস, আমি 4 চামচ টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা আমার হোমমেড, আপনার আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিব, আপনার দেখতে চাইলে দেখে নিতে পারেন। আর এরপরে আমি 1 চামচ ভিনেগার দিয়ে দিলাম, চিকেন স্টক দিয়ে দিলাম, ইচ্ছাগুলো এই পর্যায়ে সাদা অথবা কালো গোলমরিচ দিতে পারেন, আমি কাঁচা মরিচ দিচ্ছি এই জন্য গোলমরিচ দিলাম না। খুবই সিম্পল মশলা দিয়ে আমি রান্না করতেছি, যেন সবাই হাতের কাছে পায়। বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্টস ও শেয়ার করে আমাকে উৎসাহ দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না। ঢেকে রাখবো বলো কাঠার আগ পর্যন্ত। বন্ধুরা, আমার সবটা কিন্তু ফ্রাই হয়ে গেছে, সবজিগুলো গলে গেছে। এরপর আমি 1/4 চামচ টেস্টিং সল দিয়ে দিলাম। বন্ধুরা, মোমোগুলো হয়ে গেছে, এরপর আমি মোমোগুলো সুপের ভিতরে দিয়ে দিব। মোমোগুলো সুপের ভিতরে দিয়ে আমি 5 মিনিট রান্না করবো, বেশি সময় দরকার নাই। বন্ধুরা, আমি সবগুলো মোমো দিয়ে দিছি, ডিমের একটা সাদা অংশ দিব নাড়বো। দেখছি আমি কর্নফ্লাওয়ার নিছি, এটা সামান্য একটু পানি দিয়ে আমি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিব। এখন কর্নফ্লাওয়ারগুলো আমি আস্তে আস্তে ঢালবো আর কি, নাড়তে থাকবো। আমার মোমোগুলো হয়ে গেছে এবং সুপটা হয়ে গেছে, এখন কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিলেই সুপটা ঘন হয়ে যাবে। বন্ধুরা, হয়ে গেল আমার দারুণ মজার সুপিং মোমো, আমি এটা পরিবেশন করে ঠান্ডা করে আপনাদের দেখা দিয়েছি। বন্ধুরা, হয়ে গেল আমার দারুণ মজার এই সুপিং মোমো, কত সুন্দর হয়েছে। খুব টেস্টি একটা রেসিপি,
আশা করি সবাই ট্রাই করবেন। বন্ধুরা আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে দিবেন, তাছাড়া দরকার নেই। বন্ধুরা এই দেখেন কত সুন্দর হয়েছে আমার এই সুপিং মোমোটা, আমি একটু খেয়ে দেখি। বিসমিল্লাহ, মাশাল্লাহ, একদম পারফেক্ট রেসিপি। আশা করি সবাই ট্রাই করবেন, সবাই ভালো থাকুন, সকলের জন্য রইল শুভকামনা। খুদা হাফেজ।